তাই আপনারা দেখছেন রিয়েল গল্প আর কে ফারিদ 1339 ফেসবুক পেজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম জোরে কোন সালাম দা জোরে বসে রইছেন দেখতেছি মন্দির খারাপ ঘটনা কি কি সমস্যা কি আপনার আর জোরে আইয়া তিন দিন ধুই আছে এরকম আছে আজকে গাড়ি নিয়ে বাইরে হ্যাঁ আজকে গাড়ি নিয়ে বাইরে যে তার খেয়া বিল বাইরে তাই যে মন খারাপ করে এরকম করে বয়ার হয়েছে আর দেখতেছি মন টন খারাপ সমস্যা কি আপনার শরীর অসুস্থ শরীর দুর্বল জ্বর ঠান্ডা না তিন দিন শরীর দুর্বল তো ডাক্তারের দেখান ওষুধ পানি খান ওষুধ খাইছি কমছে হ্যাঁ কমছে থেকে তো বাইরেছি ভাই তো দেশের বাড়ি কোন জায়গা আপনার ভাই হ্যাঁ টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ রিক্সায় চালান নাকি না অন্য কিছু কাজ করেন এক বছর পড়াইছেন আগে কি করতেন ওই আমাদের কাম করি দেশে জমি জমা আছে পাঁচ পাঁচ টাকা ধান দিচ্ছি ধান পাইছি তাই হ্যাঁ তো দেশের অবস্থা মনে হয় মাশাল্লাহ ভালো হ্যাঁ দেশের অবস্থা বন্যা একতাল পিড়া পানি বাড়িতে আপনাদের দেশেও কি বন্যা হয়েছে আমাদের তো শীতে বন্যা তাই তা আপনাকে বাড়ি ঘরে কি পানি উঠছে নাকি না আমার বাড়ি উঠে পাহাড়ের লাগাল তাল আর যা কিছু তা আপনার বাড়ি পাহাড়ের লাগাল তাল যে যে ঢাকা শহরে আইছেন রিক্সা চালাচ্ছেন তা আনুমানিক কত বছর হয়েছে আপনি ঢাকা শহরে রিক্সা চালান 35 বছর তো হয়েছে এই ঢাকায় হ্যাঁ 35 বছর হয়ে গেছে 35 বছর হয়ে গেছে তো 35 বছরে ঢাকা শহরে রিক্সা চালায় কিছু করছেন জায়গা জমি কিনছি কিছু রিক্সা চালা জায়গা জমি কিনছেন কিছু কুলাবান কয়জন আপনার পাঁচ ছেলে এক মেয়ে হ্যাঁ হ্যাঁ পাঁচ ছেলে এক মেয়ে পাঁচ ছেলে এক মেয়ে তো সবার কি বিয়ে সাথে আয়া গেছে নাকি দুইটারে বিয়া করেছে আরো তিনটার বিয়ার রয়েছে তিনটা ছেলের বিয়ে হয়েছে মেয়ে বিয়ে দিচ্ছেন না মেয়ে হইলে সবার ছেলে মেয়ে সবার ছোট আল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব তো এই যে রিক্সাতে চালান তো অন্য কোনো কাজ কাম করতে পারেন না অন্য কাম ইতে করি যায় ওই জান আছে পাঁচটা দিকে বইয়া থাকে নিয়ে দিকে আইছি তাই দিদের সময় না এক বছর পর আইছে বুঝেন না বাড়িতে থাকলে দান দশন লাগবে দিদের বাজার করবার কিন্তু হ্যাঁ বাড়িতে বসে খালি ধান বেচে খাওয়ানো লাগবো বাজার ঘাট করবার কিন্তু দান দশন লাগবো না তো যাই হোক অনেক কথা বললাম ভাই রাগ করলেন নাকি না হ্যাঁ যে শরীর অসুস্থ তারপরে কামে আইছেন এটা বাড়ির লোক জানে না যে শরীর অসুস্থ মোবাইল আছে না ফোন করি মোবাইল আছে ফোন করেন ছেলেবেলে কি কামাই সুদ কামাই টামাই করে আপনার একখানে খাওয়া দাওয়া করেন নাকি আলাদা আলাদা না ফুলান না বিয়া করে সে আলাদাই ভাই হ্যাঁ আলাদা রানিং কোর্টের রিয়েল গল্প আপনারা অবশ্যই দেখতেছেন আমার এক রিক্সাওয়ালা ভাই ওনার রিয়েল গল্প আমরা শুনতেছি তো ভাই যান এই যে রিক্সা মিক্সা চালান মনে তো ফুর্তি মূর্তি আছে ইনশাল্লাহ যতই কাম কাজ যা হোক চাই না হোক হ্যাঁ অনেক ফুর্তি নাই হ্যাঁ ফুর্তি নাই তোলার বয়স এইটা ৩৫ ৩৫ বছর বড় বলার বয়সে এখন ফুর্তি আর থাকতো আপনার বয়স কত বয়স আমার পঁয়ষট্টি হয়েছে কমিল আপনার পঁয়ষট্টি হয়েছে দেড় সাত দিনের সময় ডান বেহারি মাইরা পালাটা ছিল সব দেখছি তাই সব পঁয়ষট্টির বেশি যুদ্ধের সময় আর একটু গল্প করেন আপনার গল্প হনি একটু আমরা খ্যাপ পালে আপনার ছাড়ে দিব আপনার যদি খ্যাপ পান তো আপনার ছাড়ে দিব একটু যাতে মানুষজন হইলে কয় না ভাইয়ের গল্পটা রিক্সাওয়ালা ভাই বেহারি বেহারে যা স্বাধীন করলো বলের মতো নামলো নাইজেলের সুতা দিয়া জায়গায় জায়গায় গাড়ি কইরা বেহারি মালতো মালতো বলে শেয়াল মালতো কত হাজার হাজার সরকারি হাবুটা কই দিয়ে চার আর বস্তার নাগা তাই দেখতার কিছু হয় সরকারি হাবুটা খুব খাচ্ছে এই সময় আপনি কত বড় ও মনে করেন বুদ্ধি হয়েছে তো দানমন কাছে ১৫ উপর কমে গেল এরম বয়স তো যুদ্ধের সময় আপনারা যে সময় মেলেকারি গেল আপনাগুলো দেখা হয়েছে না আজ আগার ওই তো ভালো দামে আপেলি এই যুদ্ধ
গল্প করেন, হ্যালো করেন, আচ্ছা দেশ স্বাধীন হওয়ার পরে এখন বর্তমান আপনি দেশ স্বাধীন করলেন এত কষ্ট করে, তো এখন হে দেশ চলতেছে, তো আপনার হে দেশ এখন কিরকম লাগতেছে? তখন গণতন্ত্র ছিল, তখন গণতন্ত্র পাস করলো, তাই না? আপনি অনেক কথা বলছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কি বলে আর ধন্যবাদ জানাবো। তো দেশের মানুষের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে একটা সালাম দেয়া, একটা সালাম দেওয়ার কথা বলে শেষ করে দেন। দেশের মানুষকে আমার অভিনন্দন জানা থাকলো। তো শেষকালে আর একটা কথা বলি ভাই, কালেমা পড়তে পারেন, কালেমাটা পড়েন দেয় ইনশাল্লাহ আল্লাহর নামে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই আমার চ্যানেলের প্রধান আকর্ষণ।
আমার আরেক ভাই আছে আমার ভাইয়ের কালে মাঝে গায় ভাই আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোন আরেক ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম